দেখুন ওনার কীরকম ডিসলোকেশন হয়েছে, শোল্ডার ডিসলোকেশন, পড়ে গিয়ে ডিসলোকেশন হয়ে গেছে, হিউমারাসটা বাইরে বেরিয়ে গেছে। এবার দেখুন ওনাকে সেটিং করা হয়েছে, সেটিং করা হয়েছে, সেটিং করা হয়েছে, সেটিং করা হয়েছে। আর দেখুন কতটা গ্যাপ হয়ে খুলে গেছে দেখুন মনে করে। এবার দেখুন আমি কী করে ওনাকে কী করতে হবে একটা ডিসলোকেশনে পড়ে সেগুলো আপনাদের দেখাবো। ভালো করে দেখুন ডিসলোকেশন হয়ে গেছে বাঁ হাতটা, এই তারপরে সেটিংস। আজকে যে বিষয় নিয়ে কথা বলেছি শোল্ডার ডিসলোকেশন, ভালো করে দেখুন একটা মানুষ যখন পড়ে যায়, পড়ে গিয়ে কী হয় তাদের এই শোল্ডার মানে হাতের এই জয়েন্টটা খুলে যেতে পারে, ভেঙে যেতে পারে, এবং তার জন্য আমরা কী কী প্রিকশনে নেবো। আজকে যে বিষয় নিয়ে করেছি ভাঙার বিষয় না, সেটা আমরা কী করে ডিসলোকেশন মানে এই শোল্ডার জয়েন্টটা থেকে হাতের এই হিউমারাসটা ভাঙেনি কিন্তু খুলে নিচের দিকে নেমে গেছে, এর আমি এক্সট্রা আমি দেখাবো। অবশ্যই ইন্টারেস্টিং ভিডিওটা দেখে নিন, আপনারা যদি এরকম হয় সেগুলো আপনাকে ফলো করতে হবে। যখন এই শোল্ডারটা ডিসলোকেশন হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমি ডাক্তার কাছে যাবেন, এই জায়গাটা দেখুন ফুলে যেতে পারে, ডান হাত বা বাঁ হাত যেটুকুটা হাত হতে পারে, আমি ডান হাতটা নিয়ে কথা বলছি। ডান হাত যদি শোল্ডার ডিসলোকেশন হয় তাহলে কী হবে, আপনার এই শোল্ডার জয়েন্টটা নিচের দিকে নেমে যাবে, তখন ডাক্তারের কাছে অবশ্যই যাবেন এবং যাওয়ার পরে দেখবেন ডাক্তার ওটাকে সেট করে দেবে। সেট করে দেওয়ার পরে আপনার শোল্ডারটাকে আপনাকে এরকমভাবে ফ্লেকশন অবস্থায় রেখে দেবে শোল্ডারটাকে, এটাকে শোল্ডার ইমোবিলাইজার, শোল্ডার ইমোবিলাইজার, এই শোল্ডারটাকে ইমোবিলাইজার দিয়ে আপনাকে হাতটাকে রেস্ট্রিকশানে আপনাকে রেখে দেবে শোল্ডারটাকে। এটা 21 দিন করতে পারে ডাক্তার যেরকম করবে, বা এক মাসও করতে পারে, 4 সপ্তাহ বা 3 সপ্তাহ আপনাকে করতে পারে। করার পরে কী করতে হবে আপনাকে, কিছু মুভমেন্টাল এক্সারসাইজ আপনাকে করতে হবে, তাই সেই বিষয় নিয়ে আপনার আলোচনা। কখনোই কোনো এক্সারসাইজ আপনি পুরোপুরি 90 ডিগ্রি ওপরে তোলা যাবে না, হাত কখনোই কানের উপরে তোলা যাবে না, তাহলে কিন্তু আবার খুলে যাবে হাত। যে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করছি সেটা ভালো করে শুনুন। আপনি কোনো ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন, ডাক্তার যেরকম বলে দেবে যে এরকম ফিক্স করে রেখেছি 21-3 সপ্তাহ বা 4 সপ্তাহ রেখেছি, তাহলে ফিক্স আপ হয়ে যাবে, সেটিংটা করে দিয়েছে ডাক্তার, অবশ্যই নার্সিংহোম হোক বা যে কোনো হসপিটাল হোক করে দিয়েছে, সেটিংটা ঠিক জায়গায় আছে, মানে সেটিংটা মানে হিউমারাসটা ঠিক জায়গায় পজিশনে আছে, এবং তার সঙ্গে সঙ্গে হাতটা ফিক্স হয়ে গেছে, হাতটা ব্যথা ভারী এইসব প্রবলেমগুলো থাকে, ফোলা থাকে, হাত নাড়তে অসুবিধা হয় সেগুলো থাকে, তার সঙ্গে সঙ্গে আপনাকে কী করতে হবে, এবার ডাক্তার খুলে দিল শোল্ডার ইমোবিলাইজার, খুলে দেওয়ার পরে ডাক্তার বলে দিল আল্ট্রাসাউন্ড দিন, মানে আল্ট্রাসাউন্ডে আল্ট্রাসাউন্ড থেরাপি, সেটাও আমি দেখিয়ে দেবো কীভাবে দেওয়া হয়। তা এই ডিসলোকেশনের সময় যে এক্সারসাইজটা করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করে দিচ্ছি। শোল্ডার ডিসলোকেশনের পরে যখন ডাক্তার 1-1.5 সপ্তাহ মানে আপনি ধরুন 21 দিন বা আপনি 1 মাস রাখার পরে যখন ফিক্স আপ হয়ে যাবে, কখনোই কোনো এক্সারসাইজ হাতের ওপর এই পজিশনে বেশি তুলবেন না, হাত ল্যাটারাল পজিশনে এই পজিশনে আসতে পারে, আবারও বলছি ল্যাটারাল পজিশন এই পজিশনে আসতে পারে, সামনের দিকে এই পজিশনে আসতে পারে, কখনোই মাথার ওপরে হাত তুলবেন না। মাথার ওপর হাত তুললেই আপনার কী হবে, এই জায়গাটা আবার খুলে যাবে। কিন্তু বারবার ধরে একটা কথা বলে দিচ্ছি, হাতের এক্সারসাইজটা পেন্ডুলাম এক্সারসাইজ পিছন দিকে যাবে না, জাস্ট ল্যাটারাল হবে এবং সামনে ফ্রন্ট এই অবস্থায় আপনার হাতটা থাকবে, কখনোই হাত মাথার ওপর তুলতে যাবেন না, তাহলে কিন্তু আবার হিউমারাস কিন্তু খুলে যাবে। এই বিষয় নিয়ে আলোচনা করলাম যে কী করে খুলে যায় বা খুলে যাওয়ার পরে কী করতে হয়। আল্ট্রাসাউন্ড দিন, ব্যথা কমে যাবে, সোয়েলিংগুলো কমে যাবে, এবং আস্তে আস্তে মুভমেন্ট করুন শোল্ডারটাকে, দুটো হাত শোল্ডার আপ করতে পারেন, অবশ্যই করতে পারেন, কারণ শোল্ডার আপ করলে পিছনে স্ক্যাপুলাটা আপনার উপর দিকে মুভ করে, এই মুভমেন্টটা করে, তাহলে আপনি এটা করতে পারেন শোল্ডারটাকে, কখনোই শোল্ডারটার এই জয়েন্টটাকে কখনোই এর বেশি তুলবেন না, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। আর একটা ব্যাপার বলে দিই, এই যে হাতে প্রবলেম, কারো যদি বাঁ হাত হয় বা বাঁ হাত বা ডান হাত হলে ডান হাত, সেই দিকে চাপ দিয়ে শোবেন না, মাথায় বালিশ দিতে পারেন ডান দিকের এই জায়গাটা যদি প্রবলেম হয়, যে বিষয়ে আলোচনা করছি ডান হাত, তাহলে ডান হাতের নিচে এইখানে বালিশ দেবেন, পিছনটা বালিশ দেবেন, বালিশ দিলে আপনাকে হাতের এখানে রাখবেন যাতে হাতটা চাপ যদি না পড়ে, মানে এদিকে চাপ দিয়ে না পড়ে, বডির ওয়েটটা যেন না পড়ে, সেটা মাথায় রাখতে হবে। আর ব্যথা হলে অবশ্যই অল্প অল্প করে ব্যায়াম করবেন এবং অবশ্যই বরফ দেবেন, কোনো গরম শেঁক কোনো অয়েন্টমেন্ট লাগাবেন না। বারবার ধরে আমার আগের ভিডিওতে আমি বলেছি কোনো গরম শেঁক কোনো অয়েন্টমেন্ট লাগাবেন না, যেরকম ডাক্তার বলেছে রেস্টে রাখবেন, আইস দেবেন, তাতেই দেখবেন আপনি আরাম পাবেন, এবং ঘন্টায় 5 মিনিট করে আপনি বরফ দিতে পারেন, সেটা আপনার যেরকম বক্তব্য সেরকমভাবে করবেন, আর নিয়ম মতো করে আপনি ব্যায়ামগুলো করে যাবেন। আর ব্যায়ামগুলো কী বলেছি আবার বলেছি, সামনে এই পজিশনে হাতটা থাকবে, পাশের দিকে এই পজিশন হাত থাকবে, কখনোই মাথার ওপরে হাত তুলবেন না, এই মাথায়গুলো আপনাকে করতে হবে। এবং আমার এই ভিডিওগুলো বারবার ধরে দেখতে থাকুন, আমি সমস্ত বিষয় নিয়ে আমাদের ভিডিও বানিয়ে দিয়েছি, এবং একটা ফিজিওথেরাপিস্টের কাছে যা যা চান সব আমার ভিডিওতে পাবেন, অবশ্যই ভিডিওটা দেখুন, এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টসে লিখুন, এবং ভালো থাকুন, আমার হোয়াটসঅ্যাপ নম্বর সবসময় থাকে, ভালো থাকুন, সুস্থ থাকুন,